এক যে ছিল বাবুর তার ভারী দুঃখ, ভারী দুঃখ। দুঃখ হবে না কেন? দুবারের বিশ্বকাপ নেওয়া দলকে এখন যে কেউ চোখ রাঙিয়ে চলে যাচ্ছে। যদি এই ব্যাপারে বাবরকে জিজ্ঞেস করা হয় তাহলে ঠিক কি বলবে? দেখিয়ে ভাই সাহেব, হামকো জো হ্যায় আভি বহুত দিক্কত হো রাহা হ্যায়, দিক্কত সে গুজরনা পড় রাহা হ্যায়। বিশ্বকাপের আগে থেকেই পাকিস্তানকে আর্মি ক্যাম্পে পাঠানো হয়েছিল ট্রেনিং করার জন্য, কিন্তু কোনো লাভ না হওয়ায় বরং সবার মতে আরও ক্ষতি হয়ে গেছে। এবারে কিন্তু পাকিস্তান এটাও বলতে পারবে না যে তাদের মেন টিম ছিল না, কারণ এই টিমে বাবর আজম থেকে শুরু করে রিজওয়ান, ফাকারজামান এবং সাইন আফ্রিদি ও নাসিম শাহ ছিল। কিন্তু তাতেও আয়ারল্যান্ডের কাছে হারতে হলো এই পাকিস্তানি দলকে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বিষয়টা হচ্ছে, প্রথমে ব্যাটিং করে পাকিস্তান 182 রান করে। এখানে কারোরই ব্যাট চললো না, না রিজওয়ানের না ফাকারজামান। বলেন কি, শুধুমাত্র বাবর আজম হাফ সেঞ্চুরি করেছে, তবে সেরকম কিন্তু ডাক কাটতে পারলো না। 43 বলে 57 রান করেছে। টি-20 ক্রিকেটে এই রান কিছুই না। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা হ্যায়। আয়ারল্যান্ডের অসাধারণ ব্যাটিং করেছে অ্যান্ড্রু বালবিরনি। 183 রানের এই টার্গেটকে তারা 19 ওভার 5 বলেই কমপ্লিট করে দিয়েছে। এবং বিশ্বকাপের আগেই বড় অঘটন কিন্তু ঘটে গেছে। অঘটন কেন বললাম? কারণ একটা ছোট টিম বিশ্বকাপ জেতা টিমকে হারালে সেটা অঘটন নয় তো আর কি। পরের ম্যাচে কি পাকিস্তান কামব্যাক করতে পারবে আপনারা অবশ্যই কমেন্টসে জানান, নাকি আরও একবার পাকিস্তান হারতে চলেছে আয়ারল্যান্ডের কাছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।